আইসিসির ক্রিকেট কমিটির চেয়ারম্যান হলেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। দীর্ঘদিন ধরে এই পদে ছিলেন সাবেক ভারতীয় স্পিনার অনিল কুম্বলে। সৌরভের চেয়ারম্যান হওয়ার খবর নিশ্চিত করেছে আইসিসি। এর আগেও ক্রিকেট কমিটিতে ছিলেন সৌরভ গাঙ্গুলি, তবে সে সময় ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি ছিলেন না তিনি। 2019 সালের অক্টোবর থেকে বিসিসিআই সভাপতির দায়িত্ব পালন করেছেন সৌরভ। এবার সাবেক ভারতীয় অধিনায়কের কাঁধে চাপল আরও একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। এর আগে তিন মেয়াদে টানা 9 বছর ক্রিকেট কমিটির চেয়ারম্যান ছিলেন অনিল কুম্বলে। আইসিসি ক্রিকেট কমিটি মূলত প্রশাসনিক কাজ করে থাকে। বিভিন্ন প্রতিযোগিতায় খেলার নিয়মকানুন ঠিকমতো মেনে চলা হয়েছে কিনা সেসব দেখভাল করে এই কমিটি।